দেশ তুলবা লগা ভাইরেল ভিডিওর অভিযুক্তক গ্রেপ্তার করবলৈ সক্ষম হয়েছে বাঙ্গালুরু আরক্ষী। বাঙ্গালুরুর এন আর আই কলোনির পৰা আরক্ষীয়ে গ্রেপ্তার করে মূল অভিযুক্ত হৃদয় বাবুর লগতে আন অভিযুক্ত কেগৰাকীক। অভিযুক্ত কেগৰাকীৰ ভিতৰত মহিলা এগৰাকীও আছে। সমগ্র ঘটনা সন্দৰ্ভত খষ্টম হৈছে বাংলাদেশ আরক্ষীর লগতে ভারতের কেইবাখনো রাজ্যর আরক্ষী। সমগ্র দেশ তথা উত্তর পূর্বাঞ্চল তুলপার লগা ভাইরেল ভিডিওর অভিযুক্তক গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে বাঙ্গালুরু আরক্ষীয়ে। বাঙ্গালুরুর এন আর আই কলোনির পৰা আরক্ষীয়ে গ্রেপ্তার করে মূল অভিযুক্ত হৃদয় বাবুর লগতে আন অভিযুক্ত কেগৰাকীক। ঘটনা সন্দৰ্ভত হস্তক্ষেপ হৈছে বাংলাদেশ আরক্ষী। বাংলাদেশ আরক্ষীয়ে চিনাক্ত করবলে সক্ষম হয়েছে মূল অভিযুক্ত হৃদয় বাবুর লগতে আন অভিযুক্ত কেগৰাকীক। জনাই আছে মুহূর্তের অতি গুরুত্বপূর্ণ খবর, বাঙ্গালুরুর এন আর আই কলোনির পৰা আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে মূল অভিযুক্ত হৃদয় বাবুর লগতে আন অভিযুক্ত কেগৰাকীক। অভিযুক্ত কেগৰাকীৰ ভিতৰত এগৰাকী মহিলাও আছে বুলি জানিব পৰা গৈছে। নিৰ্যাতিত যুৱতীগৰাকী বাংলাদেশৰ ঢাকা চহৰৰ বুলি নিশ্চিত কৰিছে বাংলাদেশ আৰক্ষীয়ে। নিৰ্যাতিত যুৱতীগৰাকীৰ সন্ধানত ভাৰতবৰ্ষৰ কেইবাখনো ৰাজ্যৰ আৰক্ষীৰ তদন্ত অব্যাহত আছে। উচ্চ পদস্থ আৰক্ষী বিষয়াৰ নেতৃত্বত চলা অভিযানত গ্ৰেপ্তাৰ হৈছে পাখণ্ড হৃদয় বাবুসহ আন যুবকেইটা। পাখণ্ড যুবকেইটাক আরক্ষীয়ে গ্রেপ্তার করবলৈ সক্ষম হয়েছে। ইতিমধ্যে বাঙ্গালুরু আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে প্রাখণ্ড যুবকেইটাক। সমগ্র দেশ তথা উত্তর পূর্বাঞ্চল তুলপার লগাইছিল এই ভাইরেল ভিডিওটে। ভাইরেল ভিডিওটোত নির্যাতিত যুবতীগৰাকীক উপযুক্ত পরিমাণে আক্রমণ করেছিল, আঘাত সানিছিল, গুরুতরভাবে আঘাত করেছিল, শরীরের বিভিন্ন অংশত আঘাত করেছিল অভিযুক্ত পাখণ্ড অভিযুক্ত কেগৰাকীয়ে। আর এই পাখণ্ড অভিযুক্ত কেগৰাকীক বাঙ্গালুরু আরক্ষীয়ে আটক করবলৈ ইতিমধ্যে সক্ষম হয়েছে। নির্যাতিত যুবতীগৰাকী বাংলাদেশের ঢাকা চহৰৰ বুলি জানিব পৰা গৈছে। পাখণ্ড নির্যাতনকারী যুবক কেগৰাকীক বাংলাদেশৰ বুলি চিনাক্ত কৰিছে বাংলাদেশ আরক্ষীয়ে। ইতিমধ্যে নির্যাতিত যুবতীগৰাকীৰ সন্ধানত আরক্ষীৰ তদন্ত অব্যাহত আছে। প্রথম অবস্থাত নির্যাতিত বাংলাদেশের যুবতীগৰাকীক উত্তর পূর্বাঞ্চলের কোনোবা এখন রাজ্যের বলে ধারণা করা হয়েছিল, কিন্তু আসলতে যুবতীগৰাকী বাংলাদেশের ঢাকা শহরের বলে চিনাক্ত করেছে বাংলাদেশ আরক্ষীয়ে।